আপনারা নিশ্চয়ই অনেকেই অ্যাপার্টমেন্টে থাকেন, থাকেন না? হাত তোলা দেখি কজন অ্যাপার্টমেন্টে থাকেন? একটু বড় করে হাত তুললে কি সমস্যা আছে? দেখেন আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টের উপর একটা করে সোলার প্যানেল আছে, কিন্তু ওই সোলার প্যানেল গুলো কাজ করে না। যদি ওই সোলার প্যানেল গুলো কাজ করতো তাহলে 20 মিনিটের লোডশেডিং, আধা ঘন্টার লোডশেডিং আপনি চিন্তিত হয়ে পড়তেন না। সরকারকেও বিদেশ থেকে উচ্চ মূল্যে জ্বালানি এনে আপনাকে সরবরাহ করতে হতো। আমাদের দেশে সৌর বিদ্যুৎ এবং খানিকটা বায়ু বিদ্যুতের অনেক বড় সম্ভাবনা আছে, যেটা আমরা খতিয়ে দেখছি না। এখন এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন চালানোর জন্য। এটা তারা ফরাসি শিল্প বিপ্লবের পর থেকে শুরু করেছে। এই জন্যই পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং আরো 6টা গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। যে 6টা গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ওরা পৃথিবী থেকে তাপটাকে বেরোতে দেয় না, ট্র্যাপ করে রাখে, ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এর জন্য 2050 সাল নাগাদ অনেক প্রাণ পৃথিবী থেকে, শুধু মানুষের প্রাণ না, জীববৈচিত্র্য হারিয়ে যাবে। এখন আমরাও তো সবাই ওদের মতো হতে চাই, আমরা সবাই আমেরিকাদের মতো হতে চাই, ইউরোপিয়ানদের মতো হতে চাই, কেউ তো ভুটানের মতো হতে চাই না। আমরা আজকে এখন হয়তো এই কথাটা বলা যাচ্ছে ঠিক না, কিন্তু ধরে যখন আমি এই রুমে ঢুকেছি বিকেল 4টাও তখন বাজেনি, তখন কিন্তু এই রুমটাতে এতগুলো বাতি এবং এতগুলো এসি চলছে। কিন্তু রুমের ডিজাইনটা যদি আমরা এমন করতাম যে এখানে এতগুলো বাতি বিকেলে দুপুরে চালাতে হতো না, সকালে আমাদের অন করতে হতো না, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হতে পারতাম। আমরা তা করি না, আমরা বাসায় একটা ফ্যান ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে, লাইট ছেড়ে দিয়ে চলে যাই পাশের ঘরে, কিন্তু এই সম্পদগুলো কিন্তু নিঃশেষিত হয়ে যাওয়ার সম্পদ। আমাদেরকে আমাদের লাইফস্টাইল বা জীবন যেভাবে চালাচ্ছি সেটা বদলাতে হবে। সকলেই যদি ঢাকায় একটা করে বাসা রাখে তাহলে বলেন তো ঢাকার কতগুলো মানুষ আছে, সেই মানুষগুলোকে একটা করে এক টুকরা করে জমি দেওয়ার সামর্থ্য ঢাকার আছে? যদি বলেন জমি না, আমরা উপর দিকে উঠব, তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে পানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে? আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম তাহলে সাভার থেকে, কেরানীগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম। আপনি বিলেতে গেলে দেখবেন লন্ডনের মানুষ, লন্ডনে অনেকেই থাকে না, আশেপাশের শহর থেকে এসে চলে যায়। কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই শিখানো হয় ঢাকায় একটা ফ্ল্যাট কিন, ঢাকায় একটা প্লট কিন। এই যে জীবন দর্শন, পরিবেশের জন্য প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে হলে এই জীবন দর্শনটা আমাদেরকে আসলেই বদলাতে হবে। এবার প্রত্যেকদিনের কিছু কথা বলি। একটা যদি বলি যে পলিথিন শপিং ব্যাগ নিয়েন না, তখন বলা হবে যে বিকল্প ব্যাগ। আপনারা যারা আজকে এখানে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন আপনারা হয়তো দেখেননি, কিন্তু আমরা আমাদের বাবাদেরকে বাজার করতে দেখেছি, তারা চটের ব্যাগ, পাটের ব্যাগ নিয়ে যেত, ওটা দিয়ে বাজার করে এসে ওটা ধুয়ে দিত, পরের সপ্তাহে আবার ওটা নিয়ে যেত। আপনি মনে করেন পেট্রো একটা করে শপিং ব্যাগ আপনাকে ফ্রি দেয়? ফ্রি দেয় না, ওইটা ওর খরচের মধ্যে ঠিকই ঢুকানো থাকে, আপনাকে বলে না। দুই নম্বর হচ্ছে এই পলিথিন শপিং ব্যাগটা 100 বছরেও পৃথিবীতে মাটিতেও মিশবে না, পানিতেও মিশবে না, এটা ভেঙ্গে যাবে, ভেঙ্গে গিয়ে মাইক্রোপ্লাস্টিক হবে, সেই মাইক্রোপ্লাস্টিক মাছ খাবে, মাটিতে থাকবে, শস্যের সাথে আপনার গায়ে আসবে। এখন মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক, মায়ের প্লাসেন্টাতে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, লবণে মাইক্রোপ্লাস্টিক, চিনিতে মাইক্রোপ্লাস্টিক, মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক। অথচ বাংলাদেশের মানুষ বিকল্প নিয়ে তর্ক করে, এটা একটা অদ্ভুত তর্ক, কারণ বাংলাদেশে এই বিতর্ক প্রথম থেকেই ছিল। বাংলাদেশের মানুষ কোনোদিনও ফ্যান্সি ব্যাগ নিয়ে বাজার করতে যেত না। আপনার বাবা যদি পারতেন, দাদা যদি পারেন, তাহলে আপনি কেন পারবেন না? এটা হচ্ছে মডার্ন এবং গ্লসি শাইনি চকচকা জিনিস থেকে সরে আসার যে মানসিকতা, সেটা আমাদেরকে প্রস্তুত করতে হবে। এবং আপনারা নিউজ পেপারে পড়ে দেখবেন প্লাস্টিক ব্যাগে খাওয়া, যখন গরম খাওয়া রাখেন তখন কি হয়, ঠান্ডা খাওয়া রাখেন তখন কি হয়, বাসার পুরনো শাড়ি ফেলে দেওয়ার জায়গা পান না, পুরনো শাড়ি দিয়ে ব্যাগ বানানো যায় না, সেগুলো দিয়ে ফ্রিজে রাখা যায় না। এটা তো বিজ্ঞান,
এটা এত বড় বিজ্ঞান যে এখন পৃথিবীতে প্লাস্টিকের নিয়ন্ত্রণের জন্য আইন হচ্ছে, সেটাও হওয়ার জন্য অনেক কাটখড় করাতে হচ্ছে। কারণ এইগুলোর বাণিজ্যে যারা জড়িত থাকে তারা অল্টারনেটিভ গাই অল্টারনেটিভ গাই বলে ধোয়া তুলবে। প্লাস্টিক হচ্ছে ওই যে জীবাশ্ম জ্বালানি যেটা পৃথিবীতে এত বড় বিপর্যয়ের সৃষ্টি করছে, ওই জীবাশ্ম জ্বালানির একটা বাইপ্রোডাক্ট। মানে তেল গ্যাস কোম্পানিগুলো তো সবসময় এটার পক্ষে কথা বলবে আর আপনাকে বলবে বিকল্প নেই, কিন্তু বিকল্প আসলে আছে একটা হল বাজারে যখন যাবে বাসা থেকে ব্যাগ নিয়ে যাবে, যখন কোনো বাজারে গেলে আপনাকে পলিথিন ব্যাগটা দেবে, বলবেন যে এটা আমরা নেব না। এভাবে করে আমাদেরকে এগোতে হবে। এবং আপনাদেরকে একটা কথা বলি, রুয়ান্ডা বলে একটা দেশ আছে, সেখানে সিভিল যুদ্ধ ছিল, সেখানকার রাষ্ট্রনায়ক বলেছে যে যুদ্ধ আমার এত ক্ষতি করে নাই, পলিথিন আমার যত ক্ষতি করতেছে। সব প্লাস্টিকের কথা বলেনি, পলিথিন। তার কারণ হচ্ছে যুদ্ধের ক্ষতি 20 বছর 30 বছর 40 বছরে যায়। একটা প্লাস্টিক শপিং ব্যাগ পলিথিন শপিং ব্যাগ 100 বছরের পৃথিবী থেকে যাবে না, এবং এই পাতলাগুলো রিসাইকেল করাও আসলে সহজ কাজ না। সুতরাং আমরা যদি এটা বন্ধ করি, আমরা পাটে ছালায় কাগজে কাপড়ে যেতে পারি, সেগুলো আমাদের নিজস্ব বিষয় এবং আমরা পাটকে একটা বাজার প্রতিযোগিতার মধ্যে এনে দিতে পারবো। ঢাকা শহরের সবচেয়ে বিরক্তিকর কি বলে, তারপরে বলো, তারপরে বলো, আপনারা যখন রিক্সায় চলেন এইরকম আওয়াজ পৃথিবীতে কোথাও নাই, আমি কোথাও শুনিনি। এয়ারপোর্ট থেকে বের হলে আওয়াজে কান বিদীর্ণ হয়ে যায়। এখন এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। দেখেন নেপালের একটা উদাহরণ দিয়ে ওরা নতুন করে শুরু করেছে। আমি যখন আগে ঢাকা থেকে নেপাল যেতাম, এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতাম একই রকম আওয়াজ হয়, কিন্তু এত বেশি না। এটা আমাদেরকে কমাতে হবে নাকি হবে না? যদি আমাদেরকে কমাতে হয়, এটার প্রথম উৎস হচ্ছে হর্ন। আপনি আজকে থেকে আপনার গাড়িতে উঠে আপনার ড্রাইভারকে বলবেন হর্ন না বাজাতে, সে আপনাকে কি উত্তর দেবে? আমি বলি, বলবে ঢাকা শহরে হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব। আপনি তাকে বলবেন যে মনে করেন আপনার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু এরকম হয়, রাস্তায় দেখা যায় হর্নটা বাজতেছে না, কানেকশন লুজ হয়ে যায়, তখন কি গাড়ি রাস্তায় আটকে থাকে না বাসায় আসে? চালিয়ে বাসায় তো আসে। তখন তাকে বলবেন যে আপনি যদি গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনাকে আর হর্ন বাজাতে হবে না, আজকে থেকে শুরু করেন। দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে বাসায় চলে গেছেন আর আপনার গাড়ি হঠাৎ হঠাৎ ব্রেক দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তার গতি তার নিয়ন্ত্রণে থাকতে চাই। হর্নটা বাংলাদেশের শব্দ দূষণে পৃথিবীতে এক নম্বর, একদম এক নম্বর। আমরা মধ্যময়ের দেশে যাব, আর এরকম একটা অসভ্য প্র্যাকটিস চালু রাখবো এটা হতে পারে। আপনাদেরকে সাথে নিয়ে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত আমরা ঢাকা শহরের 10টা রাস্তায় হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা করব, কারণ হর্নটা মানুষের অভ্যাস হয়ে গেছে, এটা তার একটা ক্ষমতারও জায়গা। তারপরে আমরা আইন প্রয়োগের কাজ শুরু করব। আপনারা থাকবেন তো আমাদের সাথে? আমরা স্কুল কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট রোডে কাজটা করেছি, সেখান থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিয়েছি, এইটা আমাদের একত্রিত একটা সংকল্প হোক যে শহরগুলোকে আমরা হর্ন মুক্ত করব। আস্তে আস্তে, খুব বেশি আস্তে লাগবে না, সাথে যদি একটু শাস্তিরও ব্যবস্থা করা যায়, দেখবেন হর্নের সাথে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানোর একটা ব্যাপার আছে, যখন তখন হর্ন দিয়ে এরকম করে চলে যাওয়া যায়, বিশেষ করে আজকাল মোটর সাইকেল গুলো শুরু করেছে, তখন দেখবেন গতি কমে আসবে, সড়কেও একটা শৃঙ্খলা আসবে। বায়ু দূষণ রাতারাতি বন্ধ করা সম্ভব না, কিন্তু কাজ শুরু হবে সহসাই, আপনারা দেখতে পারবেন পানি ছিটানোর কাজ শুরু হচ্ছে। কিন্তু ঢাকাকে সবুজ করতে হবে, নির্মাণ জায়গাগুলোকে আমাদের ঢেকে রাখতে হবে, এই কাজগুলো সরকার অলরেডি শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের জীবনের লাইফস্টাইলটা বদলাতে হবে। খালি কনজিউমারিজম এরকম যদি করি, একটার জায়গায় 7টা কাপড় কিনি তাহলে কিন্তু হবে না, প্রকৃতি আপনাকে এত কাপড় দিতে পারবে না। আমরা যখন ছোট ছিলাম একটা ঈদে 2টা কাপড় পেতাম, আমরা যারা আমাদের মতন অবস্থা, এবং সেই 2টা কাপড়ের একটা আবার কোরবানি ঈদে পড়তে হতো। এখনো দেখবেন অনেক আব্বা আম্মা বলে ফেলে কোরবানি ঈদে আবার কাপড় কি, ওই যে আগের প্র্যাকটিস। কিন্তু আমাদের ছেলেমেয়েরা কয়টা করে কাপড় পায়, কয়টা করে কাপড় পরে? এত কাপড় প্রকৃতি তো আপনাকে দিতে পারবে না। আপনাকে একটা কথা প্রায়ই বলা হবে,
যে প্রকৃতি আর উন্নয়ন, পরিবেশের উন্নয়ন হচ্ছে সাংঘর্ষিক, মোটেও না। আপনি কয়টা ট্যানারি স্থাপন করতে পারবেন আপনাকে টাকা দিলে? 500, 1000, 2000 পাওয়া যাবে না? যাবে তো। কয়টা নদী সৃষ্টি করতে পারবেন? কয়টা ধলেশ্বরী এবং কয়টা বুড়িগঙ্গা সৃষ্টি করতে পারবেন? কয়টা পারবেন? একটা। তো যা সৃষ্টি করতে পারবেন না তা ধ্বংস করার কোন অধিকার কারো নেই। সে অধিকার আইনেও নেই, সে অধিকার নৈতিকতায়ও নেই। যদি আমরা নদী না বাঁচাই তাহলে পানি পাবো কোথা থেকে? আর শিল্প প্রতিষ্ঠানের আরো মনে করার কারণ নাই, তার লাভের অংশ তো সে আমাকে দিবে না? দিবে। তার বর্জ্য আমার নদীতে সে ফেলবে কেন? এইখানে শক্তভাবে দাঁড়াতে হবে। এটা খালি বললে হবে না, শিল্প প্রতিষ্ঠান থাকলেই চলবে, নদীও থাকতে হবে। নতুবা ঢাকা শহরের মানুষ পানি আনতে কই যাবে বলে? মেঘনা বলে না, লালন মন্ডল জল পিপাসায় থাকলে যদি মেঘনা, আমাদের ঢাকা শহরের সাতটা নদী, ঢাকা শহরের মানুষের পানি নাই, মেঘনায় যেতে হয় আমাদেরকে পানি আনতে। এইরকম অর্থনৈতিক কর্মকাণ্ডকে উন্নয়ন বলার সুযোগ নেই। যে অর্থনৈতিক কর্মকাণ্ড নদী ধ্বংস করে সেটা শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ড, ওটা কিন্তু উন্নয়ন। উন্নয়নকে হতে হবে পরিবেশ বান্ধব, মানুষ বান্ধব। এবার আরেকটা কথা বলি, খবরে পড়ছেন না হাতি মেরে ফেলছে মানুষ? আমাকে এখনো প্রশ্ন শুনতে হয়, হাতির জীবন বড় নাকি মানুষের জীবন বড়? একটা প্রজন্ম সহজেই বলে ফেলবে মানুষের জীবন বড়, কিন্তু আপনাদের প্রজন্ম, জুলাই আগস্টের প্রজন্মর কাছ থেকে এই উত্তর আমরা প্রত্যাশা করি না। হাতি বাঁচানোর দায়িত্ব মানুষের, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। কাজে এই প্রশ্ন একটা সম্পূর্ণ রিডান্ডেন্ট প্রশ্ন। আমরা প্রকৃতির সাথে, আমরা যদি মনে করি আমরাই সবচেয়ে উঁচু আসনে আছি, এটা মনে করার কারণ নেই। উঁচু আসনে তারাই থাকে যাদের দায়িত্ববোধ থাকে, আর যার দায়িত্ববোধ থাকে তাই হাসে, হাতির পেটে বিস্ফোরক দিয়ে মেরে ফেলে না। সে মা হাতিকে ইলেকট্রিক তার পেঁচিয়ে মেরে ফেলে না। মেরে ফেলতে পারে? হাতি কখনোই আপনাকে মারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে উত্তপ্ত না করেন, আপনি তাকে ভয় না দেখেন। এই যে প্রকৃতি আর মানুষের সহাবস্থান, এইটাকেও কিন্তু নতুন প্রজন্ম হিসাবে আপনাদেরকে একেবারে হৃদয়ে ধরে নিতে হবে। এবং আপনাদের মধ্যে এই মুহূর্তে যেই পরিমাণ প্রাণী প্রেম আমি দেখতে পাই, আমি মনে করি যে আপনারা যখন নেতৃত্বের আসনে আসবে তখন পুরনো হয়ে যাওয়া, সেকেলে হয়ে যাওয়া, মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ না এমন মূল্যবোধকে আপনারা ধারণ করবেন না। এই প্রজন্মকে উন্নয়নের কথা নতুন করে ভাবতে হবে। যে উন্নয়ন প্রকৃতি ধ্বংস করে, যে প্রকৃতি ফিরিয়ে আনা যায় না, সেই উন্নয়নকে যে আপনারা মানবেন না, এইটার ব্যাপারে আমার কিন্তু পূর্ণ কনফিডেন্স আছে। আমি আমাদের যে আমি যে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে আছি, সেই মন্ত্রণালয়গুলো থেকে যে কর্মকাণ্ড করা হবে সেই কর্মকাণ্ডের সাথে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ ছাড়াও আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন সকল স্কুল কলেজকে অবশ্যই সম্পৃক্ত করবো। সে শব্দ দূষণ হোক, নদী দূষণ হোক, খাল বাঁচানো হোক, পার্ক বাঁচানো হোক, মাঠ বাঁচানো হোক, যখন ডাক দেব তখন কিন্তু আসতে হবে। এটা দেশ গড়ার কাজ, এটা কোনো ব্যক্তি স্বার্থের কাজ না। আর যখন দেশ গড়ার কাজের কথা কাজে আসবে তখন ব্যক্তি স্বার্থকে বিসর্জন দেওয়ার একটা মানসিকতা নিয়ে আসতে হবে।